জ্বালানি সংকটে বিপর্যস্ত ইউরোপ এখন চিন্তিত আসন্ন শীত মৌসুমে গ্যাসের অপর্যাপ্ততা নিয়ে। হন্যে হয়ে বিকল্প খুঁজছে ইউরোপীয় ইউনিয়নের সব দেশ। এর মধ্যে সুইজারল্যান্ড আবিষ্কার করেছে অভিনব এক হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। সুইজারল্যান্ডের দক্ষিণে ভালাইস অঞ্চলে তৈরি জায়ান্ট এই প্ল্যান্টের নাম দেওয়া হয়েছে ন্যান্ট দে গ্রান্স। খরচ হয়েছে $230 কোটি। এই প্ল্যান্টের 6টি টারবাইন মাটির 600 মিটার নিচে গুহায় আটকানো। টারবাইন সংলগ্ন 2টি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 600 মেগাওয়াট। ইউরোপের শক্তিশালী স্টোরেজ প্ল্যান্টগুলোর একটি এটি। প্রয়োজনের সময় এই পাওয়ার প্ল্যান্ট হাইড্রো পাওয়ার থেকে বিদ্যুৎ তৈরি করে, কিন্তু বায়ু আর সোলার থেকে যখন বেশি উৎপাদন হয় বাকি বিদ্যুৎ পাম্পের সহযোগিতায় সংরক্ষণাগারে রেখে দেয় প্ল্যান্টটি। এই প্ল্যান্ট তৈরিতে 4 বছর সময় লাগলেও এটি কাজ শুরু করবে আগামী মাসে। পুরোপুরি পাম্পিং থেকে পাওয়ার জেনারেশনে যেতে এই প্ল্যান্টের সময় লাগে মাত্র 5 মিনিট। টারবাইনগুলো ঘোরে সেকেন্ডে 360 কিউবিক মিটার গতিতে। যে পরিমাণ পানি এই টারবাইন দিয়ে প্রবাহিত হবে, গ্রীষ্মকালে রোন নদী দিয়ে জেনেভায় সমপরিমাণ পানি প্রবাহিত হয়। বিশাল এই প্ল্যান্ট দিয়ে ঘন্টায় 20 গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়। এই প্ল্যান্টের সক্ষমতা এত বেশি যে ভিউক্স ইমোশন ট্যাঙ্কের পুরোটা পরিপূর্ণ হলে একই সঙ্গে 4 লাখ বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি চার্জ দেওয়া যাবে। ট্যাঙ্কে বিকেলে আর রাতে পানি পাম্প করে প্ল্যান্টটি, বিদ্যুৎ উৎপাদন করে সকালে আর বিকেলে। উদ্যোক্তারা বলছেন এই প্ল্যান্ট শুধু সুইজারল্যান্ডের জন্য নয়, এমন সংকটের সময় পুরো ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ। এমনটাই মনে করেন এই প্ল্যান্টের পরিচালক অ্যালাইস সোথিয়ার। এই প্ল্যান্টটি একটি নিউক্লিয়ার প্ল্যান্টের সমান। শীতকালে ইউরোপ ব্ল্যাকআউট হলেও সুইজারল্যান্ড অন্তত বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে না। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।